প্রতিনিয়তই বেড়েই চলছে তাপমাত্রা। বাংলাদেশের সব অঞ্চলেই প্রচণ্ড গরম চলছে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ 41 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ইতিমধ্যেই। এছাড়া কয়েকদিন ধরেই তাপপ্রবাহের সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া অফিস, যা অব্যাহত রাখার কথা বলা হয়েছে পূর্বাভাসে। সারা দেশের উপর দিয়ে 12 তারিখ থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাপপ্রবাহ সবচেয়ে বেশি রাজধানী ঢাকার উত্তরবঙ্গের দিকে। এই তাপপ্রবাহ পুরো মাস জুড়ে চলমান থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। কারণ এপ্রিল আমাদের দেশের মানে ওয়েদারটা এরকম যে এপ্রিল মাস হলো সবচেয়ে গরম, মানে গরমের সময় এপ্রিল মাস। ঢাকাতে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা ছিল এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায়। আগামী দু এক দিনের মধ্যে 17-18 তারিখের দিকে সিলেট, রংপুর, ময়মনসিংহ আর ঢাকার কিছু অংশে হয়তো বা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর থেকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে বলে জানান তিনি। এই সাউদার্লি উইন্ড হচ্ছে, তো কিছু ময়েশ্চার পাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্যে যে আপনার শরীরে ঘামটা শুকাচ্ছে না, সেজন্য আপনার অস্বস্তিটা বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে। তবে এ সময়ের মধ্যে ঢাকার বাইরে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।